বাংলা মানবতা সমাধান সালামু আলাইকুম ওয়া ওবরাক আলহামদুলিল্লাহি রবিসালামিহিতাব সুপ্রিয় দর্শক শ্রোতা দীনি বায়ু বোনেরা যারা পৃথিবী বাংলার এই আয়োজনে অংশগ্রহণ করছেন শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা শুরু করেছিলাম একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় বিষয়গুলো নিয়ে সুপ্রিয় দর্শক শ্রোতা প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের পরিচয় আদর্শ মুসলিমের পরিচয়ের কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করেছি আপনাদের জানা আছে গত পর্বে আমরা যে পয়েন্টটি আলোচনা শুরু করেছিলাম সেটি হচ্ছে পাঁচ নম্বর পয়েন্টে আমরা বলেছিলাম যে আদর্শ মুসলিম ব্যক্তি ইসলামকে তিনি কমপ্লিট পরিপূর্ণ মনে করবে তার এই দিন আল্লাহ রাব্বুল আলমের পক্ষ থেকে একটি পরিপূর্ণ দিন জীবন ব্যবস্থা এটি সে বিশ্বাস করবে এবং সেভাবেই গ্রহণ করবে খণ্ডিত বা আংশিক দিন হিসেবে সেটাকে গ্রহণ করবে না সেখানে আমরা কোরআনী করিমের সুর মায়েদা তিন নম্বর আয়াতকে দলিল হিসেবে পেশ করেছি আরও কিছু আয়াত কোরআনে করিমে আমরা দলিল হিসেবে পেশ করেছিলাম সুপ্রিয় দর্শক আল্লাহ সুবাহী খেলিমের সুরান আমের একশো চৌষট্টি নম্বর আয়তের মধ্যে ওই বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ করেন ও ওল আগাই আল্লাহি আবগি রব্বা সেই আপনি বলুন আগাই আবগি রব্বা যে আমি কি আল্লাহ হাবুলকে বাদ দিয়ে অন্য রব অন্য প্রতিপালক কাউকে গ্রহণ করব করবো সবকিছুর এই সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন সুতরাং আমরা কেন আল্লাহ হাবুল আলমিনকে বাদ দিয়ে অন্য কোন রব গ্রহণ করব। এই আয়তের মধ্যে আল্লাহ সুবাহ ও তারা আমাদেরকে স্পষ্ট করে বিষয়টি জানিয়ে দিয়েছেন যে একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনকে রব হিসেবে গ্রহণ করতে হবে ইসলামকে যারা পরিপূর্ণ জীবন বিধান হিসেবে গ্রহণ করবে কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে ইসলামকে যারা মেনে নেবে তারাই শুধুমাত্র আল্লাহ রাবুল আলমকে রব হিসেবে গ্রহণ করলো আর যদি ইসলামকে কেউ অপরিপূর্ণ মনে করে থাকে এবং ইসলামকে যদি আংশিক বা খণ্ডিত করে থাকে তাহলে সে তার জন্য অনেক রব অনেক মাহবুদ অনেক উপাস্য অনেক প্রতিপালক সে মেনে নিবে অনেক বিধান তাকে মানতে হবে অনেকের বিধানে তাকে আনুগত্য করতে হবে অনেক ব্যক্তি আনুগত্য নিজের উপর সে অবধারিত করে নিবে বাধ্যতামূলক করে নেবে আর তাই হচ্ছে এই জন্য দেখা যায় যে আমরা পরস্পর পরস্পরকে রব হিসেবে গ্রহণ করছি আমরা একজন আরেকজনকে প্রতিপালক হিসেবে গ্রহণ করছি কেউ মাহবুদ হিসেবে গ্রহণ করছি বিধানদাতা হিসেবে গ্রহণ করছি আইনদাতা হিসেবে গ্রহণ করছি তাই ইসলামকে যদি পরিপূর্ণ হিসেবে আমরা গ্রহণ করি তাহলে আমরা আল্লাহ হাব্বুল আলামিনকে রব হিসেবে গ্রহণ করব। এবং তিনি একমাত্র আমাদের রব হবেন যিনি এই ইসলামকে আমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে দিয়েছেন অন্য একটি আয়তের মধ্যে আল্লাহ শুভহান বিষয়টি আরও স্পষ্ট করেন কোরান কেরি মিসুর আন আমের একশো চোদ্দো নম্বর আয়তার মধ্যে আল্লাহ শুহান ওতালার শ্বাস করেন আফাকা ইল্লাহ আবতাগি হাক আমা ওয়াহুয়েল লেজি এন জেরা ইলা যে আমি কি আল্লাহ হাবগুলা আমি কি বাদ দিয়ে অন্য কোনো দাতা অন্য কোনো বিধানদাতা কাউকে গ্রহণ করব অথচ ওয়াহুয়ে লেজি এন কিতাব তিনি সেই সত্তা যিনি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ তারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যেহেতু বিধান দেওয়ার অধিকার শুধুমাত্র আল্লাহ রাবুল আলমিনে রয়েছে মানব গোষ্ঠীর জন্য তাই মানুষ ইসলামকে পরিপূর্ণ বিধান হিসেবে গ্রহণ করবে এবং আল্লাহর বিধানকে পরিপূর্ণ বিধান হিসেবে গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলমিন ছাড়া এখানে বিধান দেওয়ার আর কোনো অধিকার নেই সুতরাং আল্লাহ রাব্বুল আলমিন বিধানকে বাদ দিয়ে কিছু আংশিক আল্লাহর বিধানকে গ্রহণ করবে কিছু অন্যের বিধানকে গ্রহণ করবে কিছু আংশিক আল্লাহ রব্বুল আলমিনের প্রদত্ত বিধানের অনুসরণ করবো

কিতাব তোমরা কি কিতাবের কিছু অংশের প্রতি ইমান করো আর কিছু অংশকে অস্বীকার করো তোমাদের মধ্যে যে এই কাজগুলো করে আল্লাহ আল্লাহুল আলমিন কিতাবকে খণ্ডিতভাবে কিছু অংশকে বিশ্বাস করে কিছু অংশকে অস্বীকার করে কিছু অংশকে মেনে নেয় আর কিছু অংশকে মেনে নেয় না তাদের প্রতিদান হচ্ছে তাদের শাস্তি হচ্ছে ফিল দুনিয়া হায়াতি পার্থিবের জীবনে তাদেরকে আল্লাহ আবদ্দুল আলামী লাঞ্ছিত করবেন লাঞ্ছনা হচ্ছে তাদের আল্লাহ আবদুল আলামীর পক্ষ থেকে পার্থিব জীবনের শাস্তি ওয়াম আল কৈয়ামত ইউরাদ্দু আইলা আহসাদ দিলে আদাদ আর দিন তাদেরকে ইউরাদ্দুন আইলা আহাদ দিলে কঠিন শাস্তির দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে আল্লাহ আবুল্লা আমিন আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আল্লাহরবুল আলামীর এই বিধান কিছুকে গ্রহণ করবে আর কিছুকে বর্জন করবে এটি কোন অবস্থা হতে পারে না যারা এই কাজটুকু করবে আল্লাহ সুবানুয়া তারা স্পষ্ট করে বলে দিচ্ছেন

গ্রহণ করার কারণে আমরা দেখতে পেয়েছি আজকে মুসলিম উম্মা গোটা বিশ্বব্যাপী যেভাবে লাঞ্ছিত অপমানিত যেভাবে অবহেলিত হচ্ছে এর স্পষ্ট প্রমাণ আমাদের সামনে আজকে ফুটে উঠেছে তাই আসুন কোরআনিক কেরিমের এই দিক নির্দেশনাকে সামনে রেখে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি একজন আদর্শ মুসলিম তার জীবনে সে ইসলামকে যে পরিপালন করার ক্ষেত্রে কখনো খণ্ডিত করবে না কখনো আংশিকভাবে ইসলামকে পরিপালন করবে না বরং ইসলামকে যেমনিভাবে সে পরিপূর্ণ দিন হিসেবে বিশ্বাস করবে ঠিক তেমনিভাবে সে ইসলামকে নিজের জীবনে খণ্ডিতভাবে পালন না করে পরিপূর্ণরূপে ইসলামের সমস্ত বিধানকে পরিপালন করার জন্য চেষ্টা করবে যেহেতু ইসলাম মানব জীবনের জন্য একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এরপরে সুপ্রিয় দর্শক শ্রোতা যে পয়েন্টটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে প্রকৃত মুসলিমের কাছে আল্লাহর বিধানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিধান প্রকৃত একজন মুসলিম ব্যক্তি আল্লাহর বিধানকেই সর্বশ্রেষ্ঠ বিধান হিসেবে গ্রহণ করবে এবং আল্লাহর বিধানকেই সে তার জীবনের জন্য চূড়ান্ত ফয়সালা হিসেবে মেনে নেবে তার কাছে মানুষের মন গড়া বিধান রচিত বিধান মানুষের ব্রেন থেকে নির্গত বিধান মানুষের তৈরি করা বিধান তার কাছে একেবারে তুচ্ছ আল্লাহর বিধানের তুলনায় এর কোনো মর্যাদা নেই এটি তার কাছে প্রমাণিত হবে তাই ইমানদার ব্যক্তি প্রকৃত মুসলিম ব্যক্তি আল্লাহ রাবুল আলামিনের বিধানকে সত্যিকারভাবে সে মনে করবে যে এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিধান এ কথার অর্থ কি অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদেরকে বিষয়টি উপলব্ধি করতে হবে যে ইমানদার ব্যক্তিগণ আল্লাহ হাবুল আলমিনী বিধানকে যেহেতু সর্বশ্রেষ্ঠ বিধান মনে করবে তাই আল্লাহ হাবুল আলমিনী বিধানের সাথে মানব রচিত বিধানকে তারা সংমিশ্রিত করবে না মানুষের মনগড়া তৈরি করা বিধান যেগুলো আছে আজকের পৃথিবীতে হাজার বিধান মানুষ তৈরি করে নিয়েছে মানুষের জন্য মানুষের জীবনকে শান্তি দেওয়ার জন্য বিভিন্ন মতাদর্শ মতবাদকে সামনে রেখে মানুষ বিভিন্ন দিক থেকে বিধান দিয়েছে এই বিধানগুলোকে সে আল্লাহর বিধানের সমকক্ষ মনে করবে না সমতুল্য মনে করবে না আল্লাহর বিধান থেকে শ্রেষ্ঠ মনে করবে না এই বিধানগুলোকে আল্লাহর বিধানের তুলনায় গ্রহণযোগ্য মনে করবে না বরং এই বিধানকে আল্লাহ রব্লুল আলমিন বিধানের কাছে গ্রহণযোগ্য নয় সেভাবেই সে ব্যক্তি মনে করবে এটাই আল্লাহ রাব্বুল আলমিন কোরআনী করিমের সুরা আল এদার চুয়াল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ আমাদেরকে রাবুল আলমিন যে আল্লাহ রব্বুল আলমিন যাবতীর্ণ করেছে সে অনুযায়ী বিচার ফয়সলা করল না আল্লাহ আল্লাহ তালা নাজিল করেছেন হুমুল তারা সবাই কাফের তারা কুফুরি তৃপ্ত রয়েছে আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সলা যদি কেউ না করে থাকে তাহলে সে ব্যক্তি সত্যিকার ভাবে নিজে ইমান থেকে কুফুরের দিকে ধাবিত হবে আবার পঁয়তাল্লিশ নম্বর আয়তের মধ্যে পরবর্তী আয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আলম উন তারা হচ্ছে তারা অন্যায়কারী তারা জুলুমকারী এরপরে আল্লাহর আব্বুল্লাম সুরা এল এই সুরার মধ্যে এই সাতচল্লিশ নম্বর আয়াতের মধ্যে এর একটি আয়াত বা দুটি আয়াত পরেই আল্লাহ আলম বলেছেন তারা হচ্ছে প্রেক্ষাপটকে আল্লাহ রব্লুল আলমিন তুলে ধরেছেন যে সকলের স্ট্যাটাস সমান নয় আল্লাহর বিধানের ক্ষেত্রে যে যে পর্যায়ে যাবে যে আল্লাহর বিধানকে মানব রচিত বিধানের চেয়ে শ্রেষ্ঠ মনে করবে সে ব্যক্তি সত্যিকার আদর্শ মুসলিম হিসেবে নিজেকে প্রমাণিত করলো কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহর বিধানকে লঙ্ঘন করে মানুষের বিধানকে শ্রেষ্ঠ মনে করে থাকে অথবা মানব রচিত বিধানকে সে আল্লাহর বিধানের সমকক্ষ সমান পরিচয় মনে করে থাকে অথবা মানব রচিত বিধানকে আল্লাহর বিধানের চেয়ে তুচ্ছ মনে করে থাকে কিন্তু মানব রচিত বিধানকেও আল্লাহর বিধানের ক্ষেত্রে আল্লাহর বিধানকে বাদ দিয়ে গ্রহণ করা যেতে পারে এই ধরনের বিশ্বাস যে পোষণ করে থাকে ফউলিয়া কাহমুল সত্যি তারা সত্যিকারতে কুফুরিতে লিপ্ত হলো তাদের এই কাজটুকু কুফুরি এর মাধ্যমে স্পষ্ট আমরা এটা বুঝতে পেরেছি যে আসলে আল্লাহর বিধানকে আমাদেরকে গ্রহণ করতে হবে সেভাবে যেভাবে আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করতে বলেছেন সেক্ষেত্রে আমাদেরকে আল্লাহর বিধানকে সর্বশ্রেষ্ঠ হিসেবে মেনে নিতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যদি আল্লাহর বিধানকে সত্যিকারভাবে শ্রেষ্ঠ বিধান হিসেবে গ্রহণ করি তাহলে মানুষের বিধানের ক্ষেত্রে আমাদের যেই ধারণা আছে যে কনসেপ্ট আছে সেটা আমাদের স্পষ্ট হবে যে আল্লাহর বিধানের তুলনায় মানুষের বিধানকে গ্রহণ করার কোনো অবকাশ নেই আল্লাহর বিধানকে বাদ দেবো আর মানুষের মানব বিধানকে গ্রহণ করব। এটি কোনো আদর্শ মুসলিমের পরিচয় হতে পারে না আদর্শ মুসলিম সেটি করতে পারেন না আসুন সময় হয়েছে বিরতি নেওয়ার একটু বিরতি নেই আমাদের সাথেই থাকুন বিরতির পর আবার ফিরে আসছি এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ প্রোয়ানের গঠন যে ঘটনা অত্যন্ত

মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরানের কাহিনী আজ রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায়

বরং আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে যাও সহি বুহারি অষ্টম খণ্ড শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ সাতান্ন আদিস নম্বর ছ আকাশের রং আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা সমাহার আমরা দেখেছি রং কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দার নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের পরবর্তী অনুষ্ঠান বাংলায় দর্শক শ্রোতা পর ফিরে এলাম আবার আলোচনায় আমরা আলোচনা করতেছিলাম সুপ্রিয় দর্শক শ্রোতা যে আল্লাহ রাবুল আলমিনীর বিধানকে আমরা সত্যিকার অর্থে পরিপূর্ণ বিধান হিসেবে গ্রহণ করব। এবং আল্লাহর বিধানের তুলনায় মানবরচিত যে বিধানগুলো আছে সেগুলোকে আমরা গ্রহণ করব না এবং আল্লাহর বিধান কি সর্বশ্রেষ্ঠ বিধান হিসেবে গ্রহণ করব এ সম্পর্কে লা সুবহান হয়ে তারা কুরানিক খেরিমের সুর আল মায়েদার মারাহাদের মধ্যে আমাদেরকে বলেন ফাহ কুম্বাই না বিমা আঞ্জালাল্লাহ দাদ্ তবে আহ হু আহ মায় জ্যা একা মিনাল হাফ আল্লাহ আলাবিন বলে যে ফাহ কুম্বাই না হুম বিমা আঞ্জালাল্লাহ আসুল্লাহ সুল্লাহ ওড়িশকে লক্ষ্য করে হেরাসুল তাদের মাঝে আপনি ফয়সালা করুন তাদের মাছে আপনি বিধান প্রয়োগ করুন বিমা আঞ্জালাল্লাহ যা আল্লাহ রাব্বুল আলমিন অবতীর্ণ করেছে তার মাধ্যমে সুতরাং যদি বিচার ফয়সলা করতে হয় বিধান প্রণয়ন করতে হয় বিধান দিতে হয় মানব কল্যাণের জন্য মানুষের জীবন পরিচালনা করার জন্য অথবা মানুষের মধ্যে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা করার জন্য জাস্টিস কায়েম করার জন্য তাহলে অবশ্যই আমাদেরকে হুকুম দিতে হবে বিচার ফয়সলা করতে হবে বিমা আনজালাল্লাহ আল্লাহ রাবুল আলমিন যা অবতীর্ণ করেছেন তার মাধ্যমে এরপর আল্লাহ সুবাহানুয়ে তালা বলে দিচ্ছেন তাদের প্রবৃত্তির কামনা বাসনার অনুসরণ আপনি করবেন না তাদের এই কামনা বাসনা যদি অনুসরণ করেন প্রবৃত্তির যেই চাহিদা আছে সেগুলোর যদি অনুসরণ করেন এখানে আল্লাহ রবুল আলমিন এক কথায় বলে দিয়েছেন মানব রচিত যত বিধান আছে যেগুলো আল্লাহর বিধানের বিপরীতে এই সমস্ত বিধানকে এক কথায় আল্লাহ রব্লুল আলমিন বলে দিয়েছেন সেগুলো হচ্ছে আহওয়া মানুষের প্রবৃত্তি তাড়িত বক্তব্য প্রবৃত্তির কামনা বাসনা এর মাধ্যমে মানুষ সত্যিকার হেদায়তের আরো লাভ করতে পারবে না সত্যিকার মানুষ এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে তার বিধানের মাধ্যমে যেই শান্তির দিকে আহ্বান করেছেন যে ইনসাফের দিকে আহ্বান করেছেন যে ন্যায়ের দিকে আহ্বান করেছেন সেই ন্যায় নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারবে না এই জন্য আল্লাহ সুবাহা বলেছেন হক আপনার কাছে আল্লাহ রব্বুল পক্ষ থেকে যে হক এসেছে যে সত্য এসেছে সেই সত্যকে পরিহার করে বর্জন করে সেই সত্যকে বাদ দিয়ে আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না তাই আল্লাহর বিধানকে বাদ দিয়ে যদি মানব রচিত বিধান কোনো ব্যক্তি গ্রহণ করে মানুষের বিধানকে যদি সে শ্রেষ্ঠ মনে করে মানুষের বিধানকে যদি আল্লাহর বিধানের সমকক্ষ সমান পর্যায়ে মনে করে থাকে তাহলে সে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহর বিধানকে বাদ দিয়ে প্রবৃত্তির অনুসরণ করলো এ আয়তের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই কথাটি বুঝিয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন এরপরে আল্লাহ সুবাহানুয়েতলা আরও আমাদেরকে স্পষ্ট করেছেন আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষ হাজার রকমের মতবাদ দর্শ নিয়েছে হাজার রকমের দৃষ্টিভঙ্গি মানুষ গ্রহণ করেছে কিছু দৃষ্টিভঙ্গি করানুবহানু তালা আমাদের সামনে স্পষ্ট করেছেন এই দৃষ্টিভঙ্গিগুলো এই স্পষ্ট করেছেন যাতে করে আমরা বুঝতে পারি যে আসলেই কোনটি আল্লাহর বিধানের পরিপন্থী কাজ এবং কোন দৃষ্টিভঙ্গিগুলো আল্লাহর বিধানকে সরাসরি আল্লাহর বিধান এর সাথে সাংঘর্ষিক হয়ে যায় সেই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয় এই জন্য আল্লাহ ও তালা সুরা আল বা একশো সত্তর নম্বর মধ্যে আল্লাহ রাবুল্লাহ আহমিন বলেন

সুন্দর একটি বিধান আল্লাহ রবুল আলমিন তোমাদের জন্য দিয়েছেন সুতরাং তোমরা এই আল্লাহ রবুল আলমিন বিধানকে অনুসরণ করো অন্য বিধানকে অনুসরণ করো না আল্লাহর বিধানের দিকে তোমরা আশ্ব ধাবিত যখন তাদেরকে বলা হয় আল্লাহ আল্লাহ রবুল যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো বরং আমরা তো অনুসরণ করবো তাই যার উপর আমরা আমাদের পিতা মাতা আমাদের বাপদাদা আমাদের চোদ্দ পুরুষদেরকে যার উপর পেয়েছি তারই আমরা অনুসরণ করব। এখানে আল্লাহ রব্বুল স্পষ্ট করে দিয়েছেন যে যুগ যুগ ধরে আমরা এই কাজ করে এসেছি যুগ যুগ ধরে আমাদের পিতা মাতা কাজ করে এসেছে আমাদের বাপদাদাকে এই দিনের উপর পেয়েছি আমাদের বাপদাদাকে এই আমলের উপর পেয়েছি এই ধরনের বক্তব্যগুলো আল্লাহ রাব্বুল আলমিনীর বিধানের ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধক আল্লাহ রাব্বুল আলমিনীর বিধান পালনের ক্ষেত্রে আল্লাহর বিধানের অনুসরণের ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে থাকে শুধু তাই নয় বরং এই ধরনের বা জাহিরি বক্তব্যগুলো যেগুলো জাহিরি সমাজের লোকগুলো দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে স্পষ্ট করে বলেছে এই ধরনের জাহিরি বক্তব্যগুলো মূর্খতাপূর্ণ বক্তব্যগুলো আল্লাহ রাব্বুল আলমীর বিধানকে শ্রেষ্ঠ মনে করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলমীর বিধানকে সমস্ত বিধানের চেয়ে শ্রেষ্ঠ গ্রহণযোগ্য মনে করার ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে বড় ধরনের আঘাত হানে যাতে আল্লাহ রাবুল আলমীর বিধানকে শ্রেষ্ঠ মনে করা হয় না তাই আল্লাহ রাবুল আলমিন

ওলাইয়া হাতে দুন এবং তারা হেদায়িতের উপরে প্রতিষ্ঠিত ছিল না হেদায়তের উপরে ছিল না কিছু বুঝতেও না এত সত্ত্বেও তারা তাদের অন্ধ অনুসরণকে প্রাধান্য দেবে এটি তাদের প্রবৃত্তি এটি তাদের প্রবৃত্তির অনুসরণ এবং তাদের এই গোরামের কারণেই মূলত তারা ওই বাপদাদার অনুসরণকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মনে করবে বাপদাদার অনুসরণকে তারা মনে করবে যে এটাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলমীর বিধানকে গ্রহণ করতে পারবে না আল্লাহ রাব্বুল আলমীর পক্ষ থেকে অবতীর্ণ মানুষের জন্য যে বিধান দেওয়া হয়েছে সেই বিধানের দিকে তারা ধাবিত হতে পারবে না এখানে আল্লাহ রাবুল আলমিন স্পষ্ট করে বলে দিয়েছেন এটি নিচগুরামী এবং অন্ধ তাকলিদ যেটাকে বলা হয়েছে অন্ধ অনুসরণ যেটাকে বলা হয়েছে তাকলিদুল অন্ধ অনুসরণ সুপ্রিয় দর্শক শ্রোতা এই ধরনের অন্ধ অনুসরণ ইসলামের কোনো সুযোগ নেই আল্লাহ সুবাহ তালাম আমাদেরকে কোনো অবস্থায় অন্ধ অনুসরণ করতে বলেননি বরং আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন অনুসরণ করতে বলেছেন আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে যে বিধান নিয়ে আল্লাহ সুবাহ ও তালা যুগে যুগে নবী এবং প্রেরণ করেছেন এবং আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী মাহমুদ রসুল্লাহ সাল আলহি ওয়ালা আলী ওসাল্লাম তাকে প্রেরণ করেছেন আমাদেরকে তারই অনুসরণ করতে বলেছেন তাই আমরা দেখতে পাই সূরা আল মায়দার একশো চার নম্বর আয়তের মধ্যে আল্লাহ রাবুল আলমিন এই বিষয়টি আরও স্পষ্ট করেছেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন ওই জাকিল ইলাহুম তা আলা ইলামা আনজাল আল্লাহ যখন তাদেরকে বলা হয় ওই জাকি ইলাহুম তা আল ইলামা আনজাল আল্লাহ ইলা রসুল তোমরা আসো ম্যাজালাল্লাহ আল্লাহ রাবুল্ আলমিন যা অবতীর্ণ করেছেন তার দিকে অর্থাৎ আল্লাহর কিতাবের দিকে কোরআনের দিকে আল্লাহ রাবুল আলমিন যা অবতীর্ণ করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে আপনাদের একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হলো এই যেখানে আল্লাহ সুবাহ স্পষ্ট করে আল্লাহ রবুল্লা আলমিনের কিতাবের কথা বলে দিয়েছেন সেটি হচ্ছে আল্লাহ রবুল আলমিন কোরআনকে বুঝিয়েছেন কিতাবকে বুঝিয়েছেন কিন্তু যেখানে আল্লাহ রাবুল আলমিন কমন করেছেন ওই জাক আল্লাহ যখন তাদেরকে বলা হয় তোমরা আস

এই ব্যাপারটি অস্পষ্ট থাকার অবকাশ নেই যে কোরআন এবং সুন্না দুটি আল্লাহ হাবুল আলমের পক্ষ থেকে অবতীর্ণ বিষয় আল্লাহ মধ্যে স্পষ্ট করে বলেছেন যে তিনি নিজের পক্ষ থেকে কিছু তৈরি করে কথা বলেন না বরং যা তিনি বলেন তা তার কাছে ওহি করা হয়েছে ওহির মাধ্যমে প্রদান করা হয়েছে তাই তিনি বলেন সুতরাং এটি আল্লাহ হাবুল আলমীর পক্ষ থেকে ওই আলা সুবহানা বলছেন যখন তাদেরকে বলা হয় আল্লাহরাব্বুল আলিন যাবতীর্ণ করেছেন সেদিকে আসো ওয়াইলার রাসুল এবং রাসূলের দিকে আসো যেহেতু রসূল হেদায়েতের বক্তব্যগুলো আমাদের কাছে পৌঁছে দেবেন হেদায়েত আলো রসুল সাল্লাউ আলিহু সাল্লাম আমাদের জন্য প্রজলিত করেছেন তাই ইলা রসূল রাসূলের কাছে আমাদেরকে আসতে হবে কালু হাসবুনা মা আলাইহি অ্য তারা তারা কথা বলে উঠে। হাসবুনা আমাদের জন্য যথেষ্ট এটাই তো যথেষ্ট মা ওজেদনা আলাইহি অ্য যার উপর আমরা আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষদেরকে পেয়েছি এটাই তো আমাদের জন্য যথেষ্ট পূর্বপুরুষদেরকে বেশি মিলাদ করতে পূর্বপুরুষদেরকে বেশি দোয়ার মাহফিল করতে ইত্যাদি ইত্যাদি এভাবে হাজার রকমের পূর্বপুরুষের দোয়া দিয়ে আল্লাহ হাব্বুল আলমিনের বিধানকে আমরা অস্বীকার করছি অথবা আল্লাহ রাবুল আল বিধানকে আমরা নিজেরা অনুসরণ করছি না আল্লাহর বিধান ইচ্ছে আমাদের পূর্বপুরুষদের প্রচলিত বিধানকে পূর্বপুরুষদের প্রচলিত দিনকে সেটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এটি বড় বিভ্রান্তি এই জন্য যেহেতু এখানে আল্লাহ হাবুল আলমীর বিধানকে তুচ্ছ করা হয়েছে আল্লাহ রাবুল আলম বিধানকে আপনি শ্রেষ্ঠ করতে পারেননি সর্বশ্রেষ্ঠ বিধান হিসেবে গ্রহণ করতে পারেননি বরং আল্লাহর বিধানকে বর্জন করছেন মানুষের রচিত বিধানকে অথবা মানুষের মনগড়া বিধানকে প্রাধান্য দিয়ে এটি একজন আদর্শ মুসলিম ব্যক্তি করতে পারে না একজন আদর্শ মুসলিম ব্যক্তির অনুসরণীয় বিষয় হতে পারে না এই জন্যই আল্লাহর বিধানের ক্ষেত্রে একজন আদর্শ মুসলিম ব্যক্তি কী মূলনীতি অনুসরণ করবে আল্লাহ সুবাহ সুরা আলহাবের ছত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ রাবুল আলমিন এই বিষয়টি আরও স্পষ্ট করেছেন

যখন আল্লাহ এবং তার রসুল কোন ফয়সালা তাদের জন্য দেবে কোন বিধান আল্লাহ এবং তার রসুল তাদের জন্য প্রণয়ন করবে অথবা আল্লাহর পক্ষ থেকে তার রসুল সাল্লাম তাদেরকে যে বিধান দেবে এই বিধানের ক্ষেত্রে যে তাদের থাকবে যে তারা তাদের চয়েস অনুযায়ী বিধান গ্রহণ করবে নিজেদের পক্ষ থেকে এই এখতিয়ার তাদের জন্য নেই সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা স্পষ্ট আয়ের থেকে বুঝতে পেরেছি কোন ইমানদার ব্যক্তি নর হোক নারী হোক ইমানদার নারীর জন্য ইমানদার নরের জন্য বৈধ নয় যে সে আল্লাহর বিধানের ক্ষেত্রে আল্লাহর বিধানকে গ্রহণ করবে এই বরং একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আল্লাহর বিধানের ক্ষেত্রে নিজের ইতি প্রাধান্য দেবে আল্লাহর বিধানের ক্ষেত্রে নিজে চুজ করবে ইতিয়ার করবে যেটি তাকে অনুমোদন দেওয়া হয়নি যার ক্ষমতা তার নেই সে সত্যিকার অর্থে আল্লাহ এবং তারাসুর অবাধ্য হল আল্লাহ এবং তারাসুলের বিধান থেকে সে দূরে সরে গেল এজন্য আল্লাহ রাবুল আহমিন বলছেন ওমাইয়া যে আল্লাহ এবং তারাসুল অবাধ্য হবে সে সত্যিকার ভাবে অনেক দূর সেই বিভ্রান্তির মধ্যে এগিয়ে গেল অত্যন্ত ঘুরতর বিভ্রান্তির মধ্যে সে নিজেকে নিবজ্জিত করলো কঠিন বিভ্রান্তির মধ্যে সে পতিত হল সুপ্রিয় দর্শক তাহলে আমরা বুঝতে পেরেছি যে এটি একটা কঠিন বিভ্রান্তি যদি কোনো ব্যক্তি আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের মন গড়া বাপদাদার তৈরি পূর্বপুরুষদের তৈরি বিধানকে প্রাধান্য দিয়ে থাকে আল্লাহর বিধানের শ্রেষ্ঠত্ব যদি তার কাছে না থাকে আল্লাহর বিধান তার কাছে যদি প্রাধান্য না পায় তাহলে সে ব্যক্তি সত্যিকার অর্থে দায়িত্ব থেকে বিভ্রান্তির দিকে দাবিত হবে এবং কঠিন বিভ্রান্তির মধ্যে সে নিমজ্জিত হবে আসুন না আমরা আল্লাহর বিধানকে শ্রেষ্ঠ মনে করি একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার অন্যতম আরেকটি পরিচয় হচ্ছে সে আল্লাহর বিধানকে শ্রেষ্ঠ মনে করবে আল্লাহর বিধানের তুলনায় মানুষের মন গড়া যে বিধান আছে সে বিধানকে সে প্রাধান্য দেবে না আমরা এভাবে আল্লাহর বিধানকে শ্রেষ্ঠ মনে করি আল্লাহর বিধানের তুলনায় মানুষের বিধানকে কখনো প্রাধান্য দেয় না যদি এমনটি করতে পারি তাহলে অবশ্যই আমরা হেদায়তের উপর প্রতিষ্ঠিত থাকবো আমরা কঠিন বিভ্রান্তি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব সুপ্রিয় দর্শক শ্রোতা আলোচনা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তালা এই বিষয়ে আমরা আরও আলোচনা অংশগ্রহণ করব আসুন সময় হচ্ছে আজকে প্রোগ্রাম শেষ হওয়ার আজকে প্রোগ্রামের শেষে আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে প্রোগ্রাম শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Saturdays provide. In Britain, we are facing one big problem: that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity?

প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়